গালিবার এবং লিলিপুটের কথা মনে আছে আপনাদের? আজকে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম লিলিপুটদের গ্রামে। আমাকে দেখে তো সব লিলিপুটরা ভয়ে পালিয়ে গেল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনিরাস ব্লগ। এই মুহূর্তে আমি আছি দ্য হার্ট অফ দ্য বিউটিফুল করসল ভিলেজ, বর্টন অন ওয়াটারের গ্রেট টু লিস্টেড একটি মডেল ভিলেজে। এটি আসলে এই অসম্ভব সুন্দর বর্টন অন দ্য ওয়াটার ভিলেজের মিনি রেপ্লিকা। 1937 সালে করসওয়াল স্টোন দিয়ে তৈরি করা হয় এই মিনি রেপ্লিকা ভিলেজ বা মডেল ভিলেজটি, এবং তখনই অফিসিয়ালি এটিকে ওপেন করা হয়। এই ছোট ছোট ঘরগুলো দেখে মনে হচ্ছে আমি লিলিপুটের গ্রামে চলে এসেছি। বর্টন অন দ্য ওয়াটার ভিলেজের যে বিল্ডিংগুলো 1930 সালে এক্সিস্টেড ছিল এবং যা এখনও ইউজ করা হচ্ছে, যেমন এই শপটি কর্নিশ বেকারি, একটি ফেভারিট একটি শপ যা এখনও আছে, এছাড়াও একটি ব্যাংক যেমন হচ্ছে লয়ার্স ব্যাংক, এই যে দেখুন লয়ার্স ব্যাংকের রেপ্লিকা যা ইউকের একটি বেশ ওয়েল নোন ব্যাংক, বা এছাড়াও আরও ফেমাস যে বিল্ডিংগুলো এখানে ছিল সেগুলো সব রেপ্লিকা আকারে এখানে বানিয়ে রাখা হয়েছে। এই মডেল ভিলেজটিকে আরও অ্যাট্রাকটিভ করে তুলেছে এই যে এখানকার কিছু বনসাই গাছ, এটি হচ্ছে চেরি ফুলের বনসাই গাছ, এছাড়াও আরও কিছু চেস্টনাটের বনসাই গাছ আছে, এগুলো এই মডেল বা রেপ্লিকা ভিলেজের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে গেছে। বনসাই গাছগুলোর চারপাশে দেখুন রিভার উইন্ড্রাশ বয়ে চলেছে, এটিও ভিলেজের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এডিনবার্গ উলেন মিল হচ্ছে একটি ফেমাস ক্লথ শপ। এই চার্চের রেপ্লিকাটি সত্যি খুব ফ্যাসিনেটিং, অসম্ভব সুন্দর এই চার্চের রেপ্লিকাটি। বলা হয়ে থাকে এখান থেকে নাকি প্রায় কোরাসের শব্দ, মানে গান ভেসে আসে। তো চলুন আপনাদের চার্চটি একটু ঘুরিয়ে দেখায়। চার্চের পাশে যে গাছগুলো লাগানো সবগুলোই ছোট ছোট বনসাই গাছ। দেখুন চার্চের ভেতরে লোকজন প্রে করছে, কেউ আবার কয়েনও দিয়ে রেখেছে, সত্যি অসম্ভব সুন্দর করে এই রেপ্লিকা বা মডেল ভিলেজটি বানানো হয়েছে। এই ডায়াল হাউসটি হচ্ছে বর্টন অন দ্য ওয়াটার একটি ফেমাস হোটেল। দেখুন এটির রেপ্লিকাটাও খুব সুন্দর করে বানানো হয়েছে। আমার তো আসলে মেন যে বিল্ডিংটি বা হোটেলটি যে বিল্ডিংটি তার চেয়ে এই রেপ্লিকাটিকেই বেশ অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এই হচ্ছে রিভার উইন্ড্রাশ যার রেপ্লিকা দেখুন এখানে খুব সুন্দর করে এবং এর করা হয়েছে, এবং এর উপরে নিচু যে লো ব্রিজ আছে সে ব্রিজগুলো দেওয়া হয়েছে।
আমি তো খুব মনোযোগ দিয়ে এই বিল্ডিংগুলো দেখছিলাম। আসলে খুব অবাক লাগছে কি সুন্দর করে ফাইন করে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে, রেপ্লিকাগুলো। একটু ছুঁয়েও দেখলাম, মনে হচ্ছে একেবারে সত্যিকারের হাউসগুলো বা বাড়িগুলো। বার্টন অন দ্য ওয়াটার ভিলেজের রেপ্লিকা দেখুন, তিন প্রকার রেপ্লিকা এখানে রাখা হয়েছে। এরই মাঝে বেশ বৃষ্টি শুরু হলো, তো আমরা ফিরে যাচ্ছি। যারা আমার এই ব্লগটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।